ঠিক আছে, দেখেন এটা কিন্তু 1500 টাকায় পাবেন, মাত্র 1500 টাকায় স্যামসাং ডিভাইস। যারা একটা বাটন ফোন কিনতে চায় 1500 টাকা বাজেট, তারা কিন্তু চাইলে এটা কি স্মার্টফোন ভাই, স্মার্টফোন অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, এটা অ্যান্ড্রয়েড ভার্সন, মানে অ্যান্ড্রয়েড দেওয়া আছে। আমি তো হোয়ার ফোন, হোয়ার ফোন এবং স্যামসাং এর ফোন দুইটাই 1500, দুইটাই 1500 কি বলে নিতে পারবেন। আইফোন 6 প্লাস 64 জিবি ভেরিয়েন্ট, ফিঙ্গারপ্রিন্ট এখন ওকে আছে। আচ্ছা, আইফোন 16 যেটা সেটা পেয়ে যাবেন মাত্র 2800 টাকায়, 216 মাত্র 2800 টাকা, 2800 টাকায় মাত্র 2800 টাকা দিবেন তো ভাই? জি ভাই অবশ্যই। দেখেন ক্যামেরা কমরা দেখেন 2800 টাকা দিবেন, কোয়ান্টিটি আছে আর কি। ভিডিও শেয়ার করলে M10 পাবে, জি সর্বোচ্চ শেয়ার যে করবে, সর্বোচ্চ শেয়ার দাতা কিন্তু ব্লুটুথ M10 পাবে। এটার দামও কিন্তু 800 টাকার মতন আছে, এই প্রাইসে দিয়ে মাত্র 8500 টাকা, মাত্র 8500 টাকা না জান, আপনার ভিউয়ারদের জন্য মাত্র 8000 টাকা, মাত্র 8000 টাকা 6128 ডিভাইস। প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে ভাই? অবশ্যই, পুরো মার্কেট চ্যালেঞ্জ। র‍্যাম রম কত আছে ভাই? র‍্যাম 332 ভাই, 332 ডিভাইস না, ফোনটা হ্যান্ডি আছে এবং দেখতে সুন্দর আর কি। 128 জি, 4128 ভেরিয়েন্টের ফোন এটা, পে একদম মনে করেন একদম কোনো ডেন্ট নাই ভাই, একদম ফ্রেশ কন্ডিশন। আপনি দেখেন ইউজারদের একদম ফ্রেশ কন্ডিশন আছে, কি নিলেই জিতবে, নিলেই জিতবে ভাই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখবো? যারা ভাই OnePlus লাভার আছেন Android এই দিন, এগুলো ক্যামেরা কেমন হবে ভাই? ভাই এগুলো ক্যামেরা একদম বেস্ট কোয়ালিটি, ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো আছে, লাইটিং কম যদিও দোকানে, তারপরও ক্যামেরা কিন্তু মোটামুটি ঠিক আছে। আচ্ছা নেক্সট C25Y। আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভিউয়ারদের উদ্দেশ্যে কিন্তু আবারো চলে আসছি আমাদের সেই নয়ন ভাইয়ের কাছে। সে কিন্তু 1500 টাকায় স্মার্টফোন দেওয়া লোক, ঠিক আছে ভাই? আগে কয়টা সেল করছেন? 10-12টা সেল করছেন ভাই? 10-12টা না, কোয়ান্টিটি কিছু কম ছিল, 8-9টার মতো সেল হয়েছে, যারা ভিডিও ছাড়ার সাথে সাথে মানে ফোন দিয়ে শেষ হয়ে গেছে। আগে 1500 টাকার 10-12টা সেল করে ফেলাইছেন। আচ্ছা আজকেও কি 1500 টাকার ফোন আছে? আজকেও 1500 টাকা আছে, কিন্তু আজকে কোয়ান্টিটি কম, যে আগে ফোন দিবে সেই পাবে। আজকেও কিন্তু 1500 টাকার ডিভাইস আছে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ারদের উদ্দেশ্যে শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দিয়েন। আমাদের শোরুমটা হলো মিরপুর 11.5 রংধনু কমপ্লেক্স লেভেল 3 310 নম্বর দোকান, জুবায়ের টেলিকম, জুবায়ের টেলিকম, তাই না? আচ্ছা ভিউয়ারদের উদ্দেশ্যে কিন্তু শোরুমের ফুল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেব, অবশ্যই ফোন দিয়ে ইন ডিটেইল জেনে নেবেন। তো আজকে ফার্স্ট অফ অল কোন মডেল থেকে শুরু করবেন ভাই? আজকে ফার্স্ট অফ অল শুরু করব 1500 টাকায় স্মার্টফোন, 1500 টাকা দিয়ে শুরু করবেন? 1500 টাকা দিয়ে, 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন স্যামসাং এর ফোন, হুয়াওয়ের ফোন, হুয়াওয়ের ফোন এবং স্যামসাং এর ফোন দুইটাই 1500, দুইটাই 1500 কি বলেন ভাই? একটা যে আগে ফোন দিবে সেই পাবে, একদম অফার প্রাইস, যে আগে আসবে সে পাবে। জি ভাই দেখেন 1500 টাকার ডিভাইস, মাত্র 1500 টাকার ডিভাইস, আর ওপেন হয় তো ভাই, সব ঠিক আছে? ওপেন হয়, ক্যামেরা আছে, ফোন দিয়ে চেক টেক করে তারপর নেবেন, এগুলো 1500 টাকা। জি ভাই মাত্র 1500 টাকা। আচ্ছা মাত্র 1500 টাকায় কিন্তু দিবে আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই, তাই না? জি ভাই। আচ্ছা দেখেন মাত্র 1500 টাকা ডিভাইস, ক্যামেরা একটু দেখাই দিই, দেখেন ক্যামেরাটা, এটা ক্যামেরা দেখেন, 1500 টাকার ফোন, ক্যামেরাও কিন্তু দুর্দান্ত, ঠিক আছে? তো 1500 টাকায় পাচ্ছেন স্যামসাং এর ডিভাইস, তাই না? আচ্ছা দেখেন ফোনটা একটু দেখেন, এই যে আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখবো ভাই? নেক্সট আমরা ভাই আর একটা 1500 টাকার ফোন দেখানোর কথা বলছি না, সেটা কই? হুয়াওয়ে ভাই, হুয়াওয়ে, জি এটাও কি 1500 ভাই? এটা 1500 টাকা, মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকায় দিবেন? জি কি বলেন ভাই, এটা 1500? অবশ্যই শপে আসবেন, চেক টেক করে নেবেন, বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন চেক করে তারপর নেওয়ার সুযোগ আছে। এটাও কিন্তু 1500 টাকা, ঠিক আছে? এটাও 1500 টাকা, এটাও একটু অফ আছে, তাই না? মেবি চার্জ নেই, এটাও 1500, স্যামসাং এর এই ডিভাইসটাও কিন্তু 1500, ঠিক আছে? দেখেন এটাও কিন্তু 1500 টাকায় পাবেন, মাত্র 1500 টাকায় স্যামসাং ডিভাইস। যারা একটা বাটন ফোন কিনতে চায় 1500 টাকা বাজেট, তারা কিন্তু চাইলে এটা কি স্মার্টফোন ভাই, ভাই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, এটা অ্যান্ড্রয়েড ভার্সন, মানে অ্যান্ড্রয়েড দেওয়া আছে। আমি তো ভাবছিলাম এমনি মনে টাচ টাচ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখবো? নেক্সট আমরা চলে যাবে iPhone 6 Plus, iPhone 6 Plus। আমাদের এখন আপাতত অ্যাপল এর কোয়ান্টিটি কম আছে, যে আগে ফোন দিবেন বা যে আগে আসতে পারেন সেই নিতে পারবেন। iPhone 6 Plus 64 GB ভেরিয়েন্ট, ফিঙ্গারপ্রিন্ট এখন ওকে আছে। আচ্ছা iPhone 6 Plus কত দিবেন বলেন? মাত্র গত প্রাইসে দিয়েছিল ভাই 14000 টাকা, এই ভিডিওতে থাকবে মাত্র 13500 টাকা, মাত্র 13500 টাকা iPhone 6 Plus, 6 Plus ফিঙ্গারপ্রিন্ট এনাবল, ফিঙ্গারপ্রিন্ট ওকে, সব ওকে, তাই না? সব ওকে, শুধুমাত্র ব্যাটারি সেন্স মেবি, হ্যাঁ ব্যাটারি চেঞ্জ, ব্যাটারিটা সেন্স হবে, তাই না? আর এছাড়া সব ওকে, সব ওকে। আচ্ছা চেক করে নিয়ে আইফোন 6 প্লাস ক্যামেরাটা দেখাই দিলাম, আবার একটু দেখাই দিই, ক্যামেরা কিন্তু ঠিক আছে, আর উপরে কিন্তু একটা ই দেওয়া আছে, পলি দেওয়া আছে, এই জন্য মনে হইতেছে যে ক্যামেরা একটু ঘোলা ঘোলা, তাই না? পলিটা উঠাইলে একদম ক্লিন, পলিটা উঠাইলে আবার একদম ক্লিয়ার পাবে, ঠিক আছে?
আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসে দেখব? হ্যাঁ নেক্সট আমাদের কিছু বক্স প্রোডাক্ট আছে, সেটাকে ভিডিও লাস্টে দেখাই। আচ্ছা আচ্ছা বক্স প্রোডাক্ট লাস্টে দেখান, এরপরে কোনটা দেখাবেন? এরপর আমরা চলে যাব জাতির ফোন MI3, জাতির ফোন MI3। এখন ভাই সব ধরনের কালার আছে আমাদের কাছে, 216 এটা তিনটা ব্র্যান্ড আছে, 216 দুইশোলো। আচ্ছা আচ্ছা তাইলে আপনার 2800 টাকায় MI3 পাবে। আচ্ছা আর আজকে ভিডিও শেয়ার করলে কি গিফট দিবেন বলেন? আজকে ভিডিও শেয়ার করলে আমাদের কিছু প্রোডাক্ট আছে, যেমন M10, যারা ইয়া ব্লুটুথ দিয়ে হেডফোন ইউজ করতে চান M10 পাবেন। আর কি ভিডিও শেয়ার করলে M10 পাবে? জি। আরো দিতে পারবেন, ওপেন আছে, র্যাম রোম কত আছে? 3/32 পিছু ফিঙ্গারপ্রিন্ট, এটা 41mAh ব্যাটারি পাবেন। 41mAh ব্যাটারি, জি। আচ্ছা অক্টা কোর প্রসেসর দেওয়া আছে, তাই না? প্রসেসর স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট। এটা কি স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট? জি এটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। যারা ছোটবেলা গেম খেলতে চান তারাও গেম খেলতে পারবে, গেম খেলতে পারবে, তাই না? সব দিক দিয়ে একদম হ্যান্ডি ফোন। আচ্ছা কতদিন বলেন আজকে? এটা পেয়ে যাবেন মাত্র 5000 টাকায়। মাত্র 5000 টাকা? 5000 টাকায়। 5000 টাকায় এটা কত কি মডেল ভাই? আর এটা অবশ্যই মজবুত একটা ডিভাইস, হাতে নিলে বুঝবেন, অবশ্যই দেখে শুনে কিনবেন অবশ্যই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখব? Oppo F1s একটা ফোন, মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, 4000mAh ব্যাটারি। যারা বড় ডিসপ্লে পছন্দ করেন, HD ডিসপ্লে, তাদের জন্য, তাদের জন্য, তাই না? খুব অল্প বাজেটের একটা ফোন, হাতে নিয়ে বুঝতে পারবেন, চালায় অনেক মজা পাবেন। মানে ডিসপ্লেটা দেখতে সুন্দর আর কি, ডিসপ্লেটা সুন্দর, ক্যামেরাগুলো ভালো। যারা অল্প বাজেটের মধ্যে অপর ফোন চাচ্ছেন, 4600 র‍্যাম রবে, তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি হবে, তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে, বেস্ট। আচ্ছা গত ভিডিওতে প্রাইস ছিল 5800, মাত্র 5300 করে দেব, 5300, মাত্র 5300 টাকা দিবেন মাত্র। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসে দেখব? নেক্সট আমরা চলে যাই Oppo F7, যারা একটু গ্লাস বডি টাইপ পছন্দ করেন, ইউনিক কালার, তাদের জন্য। আচ্ছা স্যার র‍্যাম রোম কত আছে ভাই? 6128। র‍্যাম রোম 6128? 6128। এর মধ্যে আরো একটা কালার আছে, এই যে যারা রেড পছন্দ করেন, রেড কালারও আছে, তাই না? দেখেন কালারগুলো কিন্তু সুন্দর আছে এমনে। জি এটা আচ্ছা ব্ল্যাক কালার হয়, আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারেন। আচ্ছা 6128 কত দিবেন বলেন আজকে? এটা ভাই কত প্রাইস ছিল? 9000 টাকা। এই প্রাইসে দিয়ে মাত্র 8500 টাকা, মাত্র 8500 টাকা। না জান আপনার ভিউয়ারদের জন্য মাত্র 8000 টাকা, মাত্র 8000 টাকা 6128 ডিভাইস। প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? বেশি না কম অবশ্যই আপনি ভিউয়ারসরা বলতে পারবেন। জি যেহেতু ভিউয়ারসরা রেগুলার ভিডিও দেখে। Redmi 5A Prime, জি এটা 3/32 GB র‍্যাম রোম, আপনি পেয়ে যাবেন মাত্র 6000 টাকা, মাত্র 6000 টাকা, মাত্র 6000 টাকা। এটা বেস্ট প্রাইস ভাই, একদম বেস্ট প্রাইস ভাই, একদম অফার প্রাইসে চলতেছে। আপনার আপনার ভিউয়ারসদের জন্য, যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট ব্যবস্থা থাকবে, আরো কমাই দিবেন? জি ভাই, কাস্টমার জিতবে এটা নিলে ভাই, অবশ্যই পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হবে। আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে, তাই না? আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখবো তাহলে? নেক্সট যারা একটু বড় ডিভাইস কম দামে কিন্তু একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য Oppo A1K, মোটামুটি বড় আছে, ডিসপ্লে বড় আছে, তাই না? আচ্ছা 4500 টাকা, 4500 টাকা। আচ্ছা নেক্সট তারপর অপর মধ্যে 6128 কাস্টমার জিতবো তো অবশ্যই ভাই, শিওর? জি ভাই, একদম 100%। আচ্ছা নেক্সট তারপর Oppo A57, Oppo A57 এটা পেয়ে যাবেন 4/64 RAM ROM, মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন,
খুব কম সংখ্যক আছে আমাদের কাছে, কিছু সামান্য আছে। নেক্সট কোনটা দেখবো আমরা? Oppo F5 যারা লাইট ওয়েট এর একটা ফোন চাচ্ছেন, ফুল ব্ল্যাক তাদের জন্য, যাদের কম বাজেটে ফোন কিনতে চায়, যারা 5-6 হাজার 4 হাজার 3 হাজার টাকায় ফোন কিনতে চায়, তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা। আচ্ছা নেক্সট আমরা MIS 2 3 একটা ফোন, ফিঙ্গারপ্রিন্ট আছে, 5000 mAh এর ব্যাটারি, কতদিন বলেন? এটা পেয়ে যাবেন মাত্র 7000 টাকায়।3 কমাই দিচ্ছেন একদম, একদম কম ডিসপ্লে দামে ফোন দিচ্ছেন নাকি? কাস্টমার জিতবো ভাইয়া? অবশ্যই, পুরো মার্কেট চ্যালেঞ্জ। র্যাম রম কত আছে ভাইয়া? র্যাম 332 ভাই, 332 ডিভাইস না? ফোনটা হ্যান্ডি আছে এবং দেখতে সুন্দর আর কি, দেখতে সুন্দর। এটা কালার হয়, কালার আসবেন দেখে নিতে। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখবো? নেক্সট আমরা চলে যাই স্যামসাং এর কিছু সেটে। M21 464 একটা ফোন, 6000 mAh এর ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, জি, সুপার অ্যামোলেড ডিসপ্লে, কত দিবেন আজকে? এটা পেয়ে যাবেন মাত্র 10500 টাকায়। মাত্র 10500 টাকা, জান 500 কম, বরাবর 10000, বরাবর 10000 টাকা, বরাবর 10000, 10000 টাকায় কাস্টমার জিতবো? অবশ্যই ভাই,
আচ্ছা 10,000 টাকায় আপনার এটা কি 6,000 mAh ব্যাটারি নাকি ভাই 6,000 mAh ব্যাটারি ভাই 6,000 mAh ব্যাটারি র‍্যাম রম 464 মাত্র 10,000 টাকা আচ্ছা রেয়ারি কিন্তু 48 MP মেইন শুটার ঠিক আছে তাহলে যারা আসলে বাজেট 10,000 টাকা তারা চাইলে এই ফোনটা নিতে পারেন 6,000 mAh ব্যাটারি প্লাস 464 এবং আর কি আছে ফিচার রেয়ার আছে 48 MP ক্যামেরা আচ্ছা প্লাস ডিসপ্লে নেক্সট C12 332 ফোন একদম ফ্রেশ কন্ডিশনে আছে 332 খুব জনপ্রিয়তা রেডমি 8i রেডমি 8i জি 464 ডিভাইস 464 একটা ডিভাইস এটা পেয়ে যাবেন মাত্র 11,000 টাকা মাত্র 11,000 টাকা জি বেস্ট প্রাইস এটা জি ভাই একদম বেস্ট প্রাইস যাদের বাজেট 10 থেকে 11,000 টাকা তারা চাইলে এই ফোনটা নিতে পারে তাই না এটা আরটা আছে 6128 যেটা ওটা পড়ে 15,000 টাকা দেখেন তো ফোনটে পাঞ্চুয়াল ডিসপ্লে ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট আমরা যাব M31S M128 একটা ফোন M31S যারা স্যামসাং পছন্দ স্যামসাং এর লাভার আছেন তাদের জন্য আচ্ছা যারা স্যামসাং লাভার আছেন 128 GB একটা ফোন পেয়ে যাবেন মাত্র 16,000 টাকা মাত্র 16,000 টাকা মাত্র 16,000 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট আমরা স্যামসাং এর A30S A13 A13 এটা পেয়ে যাবেন মানে একদম অবিশ্বাস্য একটা প্রাইস দিব কত দিবেন আজকে মাত্র 8,000 টাকায় মাত্র 8,000 টাকায় মাত্র 8,000 টাকায় এই ডিভাইস দিবেন জি ভাই শিওর একদম ভাই আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখব নেক্সট আমরা যে ভিভো একটা ফোন S1 Pro 8100 এটা 6 128 GB হয় 8 128 GB হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখে শুনে নিয়ে যেতে পারেন ভিভো S1 Pro জি আচ্ছা ভিভো S1 Pro মাত্র 14,000 টাকায় মাত্র 14,000 টাকা না 13,500 13,500 13,500 একদম অফার প্রাইস সত্যি জি ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা নেক্সট তাহলে A55 যারা অপো ক্যামেরা শুটার আছেন তাদের জন্য এটা আপনি ব্লগ ক্লগ করতে পারবেন ব্যাটারি হেলথ ভালো পাবেন A55 464 464 একটা ফোন পেয়ে যাবেন এটা 8128 8128 কত দিন বলেন এটা পেয়ে যাবেন মাত্র 15,500 টাকা মাত্র 15,500 মাত্র 15,500 বেস্ট প্রাইস একদম বেস্ট প্রাইস আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপর যারা গেম টেম পছন্দ করেন Redmi 7 ভালো না খারাপ দিছে অবশ্যই নয়ন ভাই নামে কমেন্ট করবেন ঠিক আছে এর আগে কিন্তু আপনার নামে অনেক কমেন্ট আসছে জি ভাই দেখবেন ইনশাআল্লাহ সবাইকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো আমরা আসবেন আমাদের সাথে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আচ্ছা এটা মডেল কি ভাইয়া এটা হলো Redmi Note 10 Prime রেডমি নোট টেন প্রাইম 64 এটা ফোন 50 MP ক্যামেরা 6,000 mAh ব্যাটারি 6,000 mAh ব্যাটারি এটা পেয়ে যাবেন মাত্র 13,000 টাকা মাত্র 13,000 টাকা 13,000 টাকা এটা ভালো প্রাইস ভাই একদম বেস্ট প্রাইস ভাই এই বাজারে কেউ পারবে না এবার কেউ পারবে না কেউ পারবে না শিওর জি ভাই তারপর যারা গেম খেলতে চান বড় ডিসপ্লে আছে একদম লেটেস্ট প্রাইস চাচ্ছেন তাদের জন্য হিউজ কোয়ান্টিটি আছে Note 10 Pro Max জি এবার পেয়ে যাবে মাত্র 17,000 টাকা নোট টেন প্রো ম্যাক্স মাত্র 17,000 টাকা ডিভাইস আমাদের কাছে তিনটা দেখে শুনে নিন তিনটা ডিভাইস আছে তাই না নোট টেন প্রো ম্যাক্স দেখেন নোট টেন প্রো ম্যাক্স কিন্তু তিনটা আছে এটা দেখেন আর নোট 10 প্রো ম্যাক্স কিন্তু ভালো চলে তাই না ভাই জি ভাই একদম মানে গেম খেলতে চাচ্ছেন ভালো চলতেছে বর্তমানে ইউজার ক্যামেরার জন্য সবার জন্য হ্যাভি ইউজার ক্যামেরা 108 মেগাপিক্সেল তাই না জি আচ্ছা নোট 10 প্রো ম্যাক্স কত বললেন ভাই মাত্র 17,000 টাকা মানে নোট 10 প্রো ম্যাক্স যেটা নেন মাত্র 17,000 টাকা পড়বে আর কি নোট 10 ম্যাক্স তিনটা যেটা নেয় মাত্র 17,000 টাকা পড়বে আচ্ছা এন্ড কি নিলে জিতবে কত নিলে জিতবে ভাই আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখব যারা ভাই OnePlus লাভার আছেন Android এর কিং জায়গা বলা হয় OnePlus N10 যেটা 6128 একটা ফোন আচ্ছা মাত্র 16,000 টাকা ওয়ান প্লাস এর ডিভাইস তাই না জি ভাই N10 তাও আবার 6128 আর
এটা কিন্তু মজার বিষয় হলো কোনো গ্রিন লাইন ইস্যুর প্রবলেম নাই, এই মডেলটাই কোনো গ্রিন লাইন ইস্যুর প্রবলেম নাই। যে মডেলটা গ্রিন লাইন ইস্যু প্রবলেম ওগুলো আমরা বলেই দিব, যেটা গ্রিন লাইন আসতে পারে, ঠিক আছে, এটা কিন্তু গ্রিন লাইনের কোনো প্রবলেম নাই। আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা, বক্স প্রোডাকে চলে যাই আমরা, যারা পপ আপ ক্যামেরা লাভার আছেন, Realme লাভার, তাদের জন্য Realme X 128GB Realme X ফোন, পপ আপ ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা পেয়ে যাবেন মাত্র 14500 টাকা, মাত্র 14500 টাকা। জি ভাই, ডিসপ্লেটা তো সুন্দর ভাই, তাই না? একদম ভাই সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশন, পপ আপ ক্যামেরা না, পপ আপ ক্যামেরা এমনি মোটামুটি ভালোই থাকে, আবার অনেকের পছন্দ কিন্তু পপ আপ ক্যামেরা, জি, অনেক একটা ইউনিক ডিজাইন তো। আচ্ছা এটা বক্সাদার সহ ভাইয়া, জি ভাই, কত দিবেন আজকে? মাত্র 14500, মাত্র 14500 বক্সাদার সহ Realme X, Realme X, আচ্ছা পপ আপ ক্যামেরা, তাই না? নেক্সট Vivo S1 Pro, Vibo S1 Pro 8GB ফোন, আর এক সহ ফুল বক্স, মাত্র 14500, মাত্র 14500 টাকা, জি ভাই, Vivo S1 Pro, পেয়ে যাবেন মাত্র 14500 টাকা, মাত্র 14500 টাকা, শিওর? জি ভাই, দিবেন তো? অবশ্যই, কাস্টমার জিতব, জি ভাই। আচ্ছা দেখেন ক্যামেরাটা দেখাই দিই, এগুলো ক্যামেরা কেমন হবে ভাই? ভাই এগুলো ক্যামেরা একদম বেস্ট কোয়ালিটি, ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো আছে, লাইটিং কম যদিও দোকানে, তারপরও ক্যামেরা কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় লাইটিং ভালো থাকলে মোবাইলের ক্যামেরা ভালো লাগে। আচ্ছা আর এটা হলো আপনার, এটার প্রাইস কত জানো বলছিলেন ভাই? Vivo Y51 8128 15500 বক্সাদার সহ। আচ্ছা এটা কিন্তু শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি ভালো, হ্যাঁ ভালো ফোন। তারপরে যারা একটু হেভি ওয়েটের একটা ফোন চাচ্ছেন, একদম বিগ ব্যাটারি, তাদের জন্য M12 6128 যে ফুল বক্স সহ পেয়ে যাবেন মাত্র 13500 টাকা, মাত্র 13500 টাকায় দিবেন এটা? জি ভাই, না কমাই দিবেন একটু? না ভাই এটা কমানো পসিবল না, 6128 ডিভাইস 13000 টাকা, ফুল বক্স সহ, ফুল বক্স আর সহ, আপনার বিয়ারদের জন্য বা আমাদের কাস্টমার যারা আছে তাদের জন্য আমরা আগের প্রাইজে রাখছি, এটা পেয়ে যাবেন মাত্র 16500 টাকা, 16500 টাকা, Realme C35, RAM ROM কত আছে ভাই? এটা 4128, 4128 ডিভাইস। আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা? নেক্সট যারা গেমপ্লে পছন্দ করেন, টেকনো একটা ফোন চাচ্ছেন, টেকনো স্পার্ক 8 প্রো, টেকনো স্পার্ক 10 প্রো, 8 প্রো, 8 প্রো, আচ্ছা টেকনো স্পার্ক, এই দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 8 প্রো, কত দিবেন বলেন? এটা পেয়ে যাবেন মাত্র 14500 টাকা, 14500 টাকা, মাত্র 14500 টাকা, বেস্ট প্রাইস ভাই, একদম বেস্ট প্রাইস যারা গেমার আছেন তাদের জন্য। আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা? দা টেকনো এটা মাত্র কিছুদিন আগে বের হইছে, টেকনো একদম নিউ একটা কন্ডিশন, 2023 এর মডেল না, টেকনো গো স্পার্ক, গো, আচ্ছা গো এডিশন, কত দিবেন বলেন? 4600 একটা ফোন পেজন মাত্র 12000 টাকা, মাত্র 12000 টাকা, ভাই 13000 টাকা হয়ে গেছে, আমরা সেটা রাখছি না, আমরা আগে, আচ্ছা 6.6 HD প্লাস ডিসপ্লে, তাই না? আচ্ছা নেক্সট টু C25Y 4600 একটা ফোন পেজন মাত্র 15000 টাকা, মাত্র 15000 টাকা, আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা? নেক্সট যারা অল্প বাজেটের মধ্যে মানে এমনি নরমাল ইউজ করতে চাচ্ছেন, 232 একটা ফোন, টেকনো পপ 6 প্রো, কত দিবেন? এটা পেজন মাত্র ভাই 10000 টাকা, মাত্র 10000 টাকা, লনের পেজ ভাই 11000 11500 পর্যন্ত আছে, আমরা সেটা রাখছি মাত্র 10000, মাত্র 10000 টাকা। নেক্সট কোনটা দেখব আমরা? নেক্সট শেষ আজকে, আজকে পর্যন্ত এইগুলাই ভাই, আজকে শেষ না তো বিয়ের উদ্দেশ্যে কিছু বলে দেন, আজকে তো মোটামুটি 1500 টাকা থেকে ফোন দিচ্ছেন, তাই না? এছাড়া সর্বোচ্চ যারা শেয়ার দেবে তাদের কি দিবেন জানো? দেখাই দেন একটু, M10 না, এটা কিন্তু ফ্রি দেবে, ঠিক আছে? তো মোটামুটি কিন্তু আজকে গিফটও আছে, যারা শেয়ার করবেন তারাও কিন্তু নিরাশ হবেন না, ঠিক আছে?
আর মোটামুটি ভিহজুর উদ্দেশ্যে আবার একবার শপের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া। মিরপুর 11:30 রংধনু কমপ্লেক্স লিফটের 2 নরমালি 3 এ 310 নম্বর দোকান জুবায়ের টেলিকম না। এটা কি আপনার 10:30 কিভাবে আসবে ভাই ওদিক থেকে, যারা সাপোজ কুলিল বিশ্ব রোড এসে নামবে কোথায়? 11:30 কুলিল বিশ্ব রোড উঠলে আপনি ওই যে প্রজাপতি বা পরিস্থান বাস আছে বা অসীম এগুলো তো, বা রাজধানী, হ্যাঁ রাজধানী, এগুলো তো যদি আপনি বলেন 11:30 বা 11:30 চলে আসবে, এখানে আসলেই বললেই হবে রংধনু কমপ্লেক্স। আর কি 11:30 এসে নামতে হবে? জি 11:30। আচ্ছা এটা কি পল্লবীর সামনে নাকি? হ্যাঁ পল্লবী যে মেট্রো স্টেশনটা আছে ওটাই আর কি, মেইন পল্লবী যেটা, পল্লবীর যে প্রথম, এটা কি প্রথম স্টেশন ভাইয়া? এটা প্রথম স্টেশন পল্লবী আর কি। পল্লবী স্টেশন নামেও যদি রংধনু বলে দেখাই দিবে, বলে রংধনু কমপ্লেক্সটা কোথায় তাহলে সবাই দেখাই দিবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু দেখা যায় ফোন কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে, এক্সচেঞ্জের কি সুবিধা আছে? আমাদের এক্সচেঞ্জের অবশ্যই আছে, আমরা দেখে শুনে কন্ডিশন বক্স, অবশ্যই বক্স চার্জার, ক্যাশ মেমো থাকা লাগবে। দেখা যায় বক্স চার্জার না থাকলে শুধুমাত্র ক্যাশ মেমো থাকলে হবে না, থাকা লাগবে। আইএমই যদি হয় তাহলে আমরা ওটা বাই করে রেখে দিবেন আর কি, এক্সচেঞ্জ করবেন। আচ্ছা 64 জেলা থেকে প্রোডাক্ট নিতে চাইলে কিভাবে কি করবেন? আমাদের সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। আপনি মাল যে ফোনে কন্ডিশন ওয়াইজ 1020 টাকা বা 520 টাকা এরকম আপনি অ্যাডভান্স করলে আপনি হাতে ফোন পেয়ে যাবেন, হাতে ফোন চেক করে তারপরে আপনি বাকিটা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা আর কি এক কথা হইলো, বাংলাদেশের 64 জেলা থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এছাড়া এই ফোনের সাথে যাদের গ্যাজেট আইটেম যদি লাগে, কিছু গ্যাজেট আইটেমও কিন্তু চাইলে নিতে পারবেন। মোটামুটি কিন্তু ভরা কালেকশন আছে গ্যাজেট আইটেম, রাউটার বল।